পাঁচ নম্বর, তাই না? পাঁচ নম্বর জবানের পাপ হচ্ছে বাতিল অন্যায়, কথা নিয়ে আলোচনা সমালোচনা। বাতিল অন্যায় কথা হচ্ছে যে কোনো গুনাহার কথা, যে কোনো গুনাহার কথা, সেটা কোনো অশ্লীলতার কথাই হোক অথবা কোনো খারাপ সমাজের পরিবারের খারাপ কথাই হোক, কোনো পরিবারে একটু দোষ শুনেছেন, অমুকের মেয়েটা খারাপ, অমুকের ছেলেটা খারাপ হয়ে গেছে, অমুকের ছেলেটা আজকাল গাঞ্জাখর হয়ে গেছে, এগুলো বলে নেবেন আমাদের দেশের? জি হ্যাঁ, এগুলো হচ্ছে বাতিল কথা। জি হ্যাঁ, বাতিল কথা, ফালতু কথা। কি হয়েছে না হয়েছে তার রব আছে হিসাব নেওয়ার জন্য। আর আপনি যদি অতহে তাখেন কি হন, তো দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজ করেন, দাওয়াত দিয়ে ও জাহান্নামের রাস্তায় যাচ্ছে, কারোর ছেলে মেয়ে জান্নাতের রাস্তা নিয়ে আসার চেষ্টা করেন। আর শুধু আলোচনা শুনে আর জানেন, আরে আমাদের গ্রামে যে অমুক আছে না, অমুকের মেয়েটা এরকম হয়ে গেছে শুনছি কলেজ গিয়ে, অমুকের ছেলে না এরকম হয়ে গেছে বিদেশ গিয়ে, ইত্যাদি ইত্যাদি সব কথা। আল খৌযু বিল ফিল বাতিল, গুনার যে কোনো কথা আলোচনা করা যার মাধ্যমে আমি কি গ্রামের লোক ওই গুণাগুলি জানতো না, ধর সেই গুণাগুলির কথা সমাজে ছড়িয়ে গেল, এক মুখ থেকে আরো দশ মুখ, এই করে গোটা গ্রামে ছড়িয়ে পড়লো, আরে অমুকের মেয়ে ফেঁসে গেছে প্রেমে, অমুকের স্ত্রী পরকিয়াতে প্রেমে ফেঁসে গেছে, অমুকের ছেলে অমুক জায়গায় ফেঁসে গেছে, ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা। এসব কথা চর্চা করতে নিষেধ করা হয়েছে কঠোরভাবে। সূরা নূরের আয়াতের মান ১৯ আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয় যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অন্যায় অশ্লীল কথাবার্তা ছড়িয়ে পড়ুক, অশ্লীল কথা হচ্ছে জেনা ব্যবচার, গ্রামের লোক জেনা ব্যবচার জানতো না যে গ্রামে কেউ জেনাকারী আছে আর চরিত্রহীন আছে, অসৎ আছে বা অসৎ অসতী আছে, জানতো না। খামাকে কথাতে তিলকে তাল করে মানুষে এমন ভাবে ছড়িয়ে দিল যে বাড়িতে বাড়িতে মুখে মুখে শুধু এইসবই কথা চলছে। যারা এসব করা পছন্দ করে মুসলিম সমাজে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে ইহকালে আর পরকালে। দুনিয়াতেও শাস্তি, দুনিয়ার শাস্তি মেলা রকম আছে, তার মধ্যে আপনি কারো ইজ্জত নষ্ট করবেন, অমুকের মেয়ে খারাপ হয়েছে, অমুকের ছেলে খারাপ হয়েছে, আল্লাহ এমন ফাঁসা ফাঁসাবেন আপনার মেয়ে খারাপ হয়ে যাবে, না আপনার স্ত্রী খারাপ হয়ে যাবে, না হলে আপনার নাতিন খারাপ হয়ে যাবে, না হলে আপনার বোন খারাপ হয়ে যাবে, আপনার ছেলে খারাপ হয়ে যাবে, অমুকের ছেলে খারাপ বলছিলেন, আল্লাহ আপনার ঘরে ওই বালা মুসিবত দেবেন, রিসনা প্রমাণিত। যার ফলে এইসব গুজবের পিছনে আর এই গুনাহার কথা মুসলিম সমাজে চর্চা হোক না, যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, কখন ঢাকবেন না, যখন বিচারে হাতে নাতে ধরা পড়ে গেছে তখন বিচার করেন, যদি বিচার করার ক্ষমতা থাকে। আর এই ক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব, সরকারের দায়িত্ব হচ্ছে বিচার করা, এটা হচ্ছে ইসলাম। কারণ আপনি আমি যদি বিচার করতে চাই, আর যদি সেই বংশ যদি জাদরেল বংশ হয়, তাহলে এই সামান্য একটা বিচার হয়তো দশটা লাঠি দিলেন, আর হইলো হতে পারে যে আপনার আপনাকে মেরে দিল, আর না আপনার ছেলে মেয়েকে মেরে দিল, কিডন্যাপ করে নিল, কত কিছু হইতে পারে। যার ফলে এসব বিষয়গুলিতে যাতে করে অশান্তি সৃষ্টি না হয়, শান্তি সমাজে বহাল থাকে, ইসলাম এসবের খেয়াল রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন, মিশকাতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তুযু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিও না। চিন্তা করেন, কারো মেয়ে সম্পর্কে বা ছেলে সম্পর্কে বলছেন যে অমুকের ছেলে খারাপ হয়ে গেছে, অমুকের মেয়েটা খারাপ হয়ে গেছে, কষ্ট হবে না হবে না, এটা বুঝতে পারছেন না। কিন্তু আপনার মেয়ে সম্পর্কে যদি কেউ বলে, আরে অমুকের মেয়েকে আমি দেখেছি একটা ছেলের সাথে লুকি লুকি গল্প, চোখ মারামারি করতে, এই কথাই যখন আপনার কানে পৌঁছিবে, আপনি মা বাপ হিসাবে কত কষ্ট লাগবে যে আমার সম্পর্কে, আমার মেয়ে সম্পর্কে দোষ চর্চা করছে। যদি অতই হিতাকাঙ্ক্ষী হতো, তা আমাকে এসে গোপনে বলতো, লুকিয়ে বলতো, আমরা আমার মেয়েকে ঠিক করতাম, ছেলেকে ঠিক করতাম, কথা ঠিক কিনা নিজের ওপর ফিট করে বিচার করবে।
পরের দোষ চর্চা করতে খুব মজা লাগে, কিন্তু আপনার যখন মেয়ের ইজ্জত যাবে, ছেলের ইজ্জত যাবে, আপনার যখন মানহানি হবে, তখন আপনি কোনখানে থাকবেন এটা একটু ওজন করার চেষ্টা করবেন। আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে না, ওয়ালা তু আইয়িরুহুম, আর তাদের দোষ ত্রুটি তুলে ধরে তাদেরকে খোটা দিও না, আঘাত করিও না, এই তোমার ছেলে তো এরকম, আরে তোমার মেয়ে তো এরকম, তোমাদের বংশটা তো এরকম, নিষেধ করেছেন রাসূলুল্লাহ। যদিও এরকম খারাপ হয়, তারপরে এর মাধ্যমে কোনোদিন জাতির সংশোধন বা সমাজের সংশোধন হবে না, তাই নিষেধ করেছেন। ওয়ালা তাতলুবু আওরাতিহিম, আর তাদের দোষ ত্রুটি তলাশ করে বেড়াইও না, কার কি দোষ খুঁজতে পারি। আপনি এবারে গোয়েন্দাগিরি শুরু করে দিলেন, হ্যাঁ, এক একটা পরিবার সম্পর্কে কার মেয়ে কেমন, কার ছেলে কেমন, কার কি কেমন, কার বউ কেমন, না 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 না, নিষেধ করেছেন রাসূলুল্লাহ। মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করে, তালাব আল্লাহ আওরাতাহু, আল্লাহও ওই অসৎ লোকের দোষ ত্রুটি নিজে খুঁজবেন। সুবহানাল্লাহ, আপনি কারো দোষ ত্রুটি খুঁজছেন, আল্লাহ আপনার দোষ ত্রুটি খুঁজবেন। যেমন তোমার হাদিস না, হাত্তা ইয়াফদাহু ফি বাইতিহি, এমন কি আল্লাহ তাকে অপদস্থ লাঞ্ছিত করে দেবেন ও বাড়িতে বসে থাকা সত্ত্বেও, বাড়িতে থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন, হইতে পারে না? আপনি কারো মেয়ের কথা বলছেন যে স্কুলে কলেজে গিয়ে খারাপ হয়েছে, আপনার বউ বাড়িতে আছে ধর্ষিত হয়ে গেল, হইতে পারে না? চোর ডাকাতের মাধ্যমে, হ্যাঁ, অসৎ লোকের মাধ্যমে বাড়িতে এরকম বিপদ আপদ আসতে পারে না? জি হ্যাঁ, বাড়িতে আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি অত্যন্ত মূল্যবান, কোরআন কারীমের পরে সুবহানাল্লাহ। এক একটি কথা নিয়ে যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন, তো দেখবেন যে এটা আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আছে। ৬ নম্বর